রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, अमन্দ্র জানাচ্ছি রিপোর্টার বাংলা টেলিভিশনের সম্পাদকে। বাইগেসর প্রধানমন্ত্রী শেখ প্রধান অনুষ্ঠান। অসুস্থ গরীব মানুষের কোনো দল থাকে না বললেন এমপি বাবু। বি সরকার স্টপ রিপোর্টার না পাইগাসা প্রধানমন্ত্রী চেক প্রদান অনুষ্ঠান করা হয়েছে সোমবার দুপুর উপজেলা পরিষদ মিলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সাংবাদিক রাজনৈতিক কর্মী এবং অন্যান্যদের চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অর্থ অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেহাবুদ্দিন ফিরোজবুলির সঞ্চালনায় অনুষ্ঠান সভায় চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য খুলনা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তার উজ্জামান বাবু বলেছেন অসুস্থ গরিব এবং ও অসহায় মানুষের কোনো দল থাকে না বিপদের সময় এসব মানুষের পাশে দাঁড়ালে সুযোগ ফেলে তারাও প্রতিধান দেওয়ার চেষ্টা করেন তিনি আরও বলেন মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চিন্তা করেন আর আমি শুধু প্রধানমন্ত্রীর ও প্রতিনিধি হিসাবে নির্বাচনী এলাকায় অসুস্থ মানুষের অসলতা দলীয় নেতাকর্মীদের হাতে চেকগুলো তুলে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের অপকৌশল এম এমনকি দলের মধ্যে থাকা সুবিধাবাদীদের অপপ্রচার সম্পর্কে তিনি সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়াও মাঠে ময়দানে সরকারের বহুবিধ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার কথাও বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আনোয়ার ইকবাল মন্টু জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদ উপজেলা সিনিয়র সহ সভাপতি সমীরন সাধু পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বারুলি ইউপি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী খরাইখালী ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম কেরু আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ফাইক গ্যাসা প্রেস ক্লাব সম্পাদক দু লাখ টাকা চেকপ্রাপ্ত এস মুসলিমের উদ্দিন আহমদ সোলাদান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতিত্বে এক লাখ টাকার চেক প্রদান করেন আওয়ামী লীগের নেতা নির্মল চন্দ্র অধিকারী ইকবাল হোসেন খোকন এবং সাংবাদিক সেনুল বিকাশ প্রবাসক ফজলুর রহমান প্রমুখ উল্লেখ্য নয় অসুস্থ এবং অচল ব্যক্তি ব্যক্তিকে দশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়